each other. Assalamu alaikum viewers. Onek din pore ekta vlog niye eslam. Aajker vlog ta amra ajke yete jacchi. Emirates Cable Car jabo. Auto market e ghurbo. Shei video ta apnader sathe ami share korbo. Viewers, আসলে বাচ্চাদের স্কুল খুলে গিয়েছে আমাদের এখানে যখন হলিডে ছিল মানে বাচ্চাদের যখন স্কুলটা বন্ধ ছিল তখন কিন্তু ওয়েদারের অবস্থা খুবই খারাপ ছিল আমরা কিন্তু ঘুরতেও পারিনি মানে বৃষ্টির মধ্যে দেখা যায় যে বাসার ভিতরে বেশি টাইম কাটিয়েছি তা এখন আমরা অটোতে যাচ্ছি অটো মার্কেটে ঘুরবো আবার একটু আমিরাত কেবল কারে উঠবো আলবি অনেকদিন আগে থেকেই মানে বাইনা ধরছে যে আম্মু এবার তো মানে কোথাও মানে ভালো করে ঘোরা হলো না তো বাসার কাছে যেহেতু ওটু মার্কেট তো আম্মু আমরা এমিরেট কেবল কার করে তারপর ওটু মার্কেটে যাব তো ভাবলাম যে যাব যেহেতু আর আমাদের পাশে আরো দুইটা ভাবি আমার খুব ক্লোজ তো তাদেরকে বললাম যে ভাবি তাহলে চলেন যে আমরা ওটু মার্কেটে ঘুরে আসি ওয়েদারটা খুব একটা মানে খারাপ না ভালোই তো আমরা অটো মার্কেটে যাচ্ছি দেখুন হ্যাঁ আমাদের কেবল সুতে পারি আর না পারি অন্তত সুন্দর প্লেসে আসছি আর আজকে হলো রবিবার রবিবারে সাধারণত 5টার দিকে কিন্তু মানে আমরা যে অটো মার্কেটে যাব সেই মার্কেটটা বন্ধ হয়ে যায় আর এমিরেট কেবলস যেটা সেটা উঠবো সেটাও মেবি 5টার দিকে বন্ধ হয়ে যায় তো এখন বাজে হলো প্রায় 3:30টা তো আমাদের সাথে আরও দুটো ফ্যামিলি আসবে আমরা একসাথে যাবো ওদের জন্য অপেক্ষা করতেছি এখানে তো এটা হলো এক্সেল তো আজকের ওয়েদারটা মাশাল্লাহ খুব ভালো লাগতেছে মোটামুটি বেশ সুন্দর রোদও আবার বাতাসও আছে দুটো মিলিয়ে ভালোই লাগছে মানহা মানহার বাবা আগে যাচ্ছে আলবি তুমি কোথায় আলবি আসতেছে তো আমরা যদি আজকে কেবল কারে না উঠতে পারি তাহলে হচ্ছে আমাদের যে বের হয়েছি বাসা থেকে তার একটা সার্থক মনে হলো যে আমার ভিউয়ার্স যারা আছে তাদের সাথে একটু শেয়ার করি এই জায়গাটার নাম হচ্ছে এক্সেল এক্সেল লন্ডন তো দেখতে পাচ্ছেন একটু জুম করে আপনাদেরকে একটু দেখাই ভীষণ ভালো লাগে আর ওইটা হচ্ছে একটা শিপ ওইটা হলো শিপ আসলে ওইটা একটা হোটেল ভিতরে শিপের মতো করে তৈরি করা হয়েছে বাইরে থেকে দেখে মনে হয় যে না এটা একটা শিপ কিন্তু আসলে ওইটা একটা ভিতরে হোটেল থাকার ব্যবস্থা করেছে ওইটার নাম হচ্ছে সানবর্ন সানবর্ন হোটেল আচ্ছা যাও আসতেছি Follow me. Don't sit down. Don't sit down. Don't sit down.
এই তো আমরা কেবল কারের কাছে চলে এসেছি, এখন একটু অপেক্ষা করতেছি, আরেকটা ভাবি আসবে সেই জন্য। তো রাইসারা কিন্তু চলে এসেছে, এই যে রাইসা আর মানহা খেলতেছে। তো এখন ওই যে ওই সাইডটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে রায়হান আর আলবি, সাথে রাহুল আছে, ওরা একটু দৌড়াদৌড়ি করতেছে ওখানে, ওরা অপেক্ষা করতেছে আর আমরা এখানে একটু দাঁড়িয়ে আছি। তো আজকের ওয়েদারটা খুবই ভালো, আর ওয়েদারের মানে তাপমাত্রা হচ্ছে 26 ডিগ্রি, ওই যে দেখতে পাচ্ছেন কেবল কারগুলো। তো এখন আমরা ওইভাবেই আসলেই আমরা টিকিট কাটবো। তো এদিকে সময়ও খুব বেশি নেই, দেখুন কত বড় লাইন, এই লাইন অপেক্ষা করে তারপরে আমাদেরকে যেতে হবে, দেখুন টিকিট কিনতে হবে। তো কিছু করার নেই, তো আসলে ভুল হয়েছে, তখন যদি আমরা আসার সাথে সাথে লাইনে দাঁড়িয়ে যেতাম হয়তো বা আরও তাড়াতাড়ি আমরা টিকিটগুলো নিতে পারতাম। দেখুন কত বড় লাইন ওইখান থেকে। তো আমরা এখন একটু লাইনে দাঁড়াবো যাতে টিকিটটা তাড়াতাড়ি নিতে পারি, জানি না আজকে উঠতে পারবো কি না, তো ইনশাল্লাহ উঠবো। তো আসলে এইখানে আসলে একটু সময় করেই আসতে হয়, যেহেতু টিকিট কেটে তারপরে কেবল কারে উঠতে হয়, তাহলে এত সময় অল্প সময় না নিয়ে আসাই ভালো। আমি আর তোমার নানু আর তোমার ফরম যাবো, যাও উপরে যাও, এরকম বুঝে না, যাও তোমরা ইয়ে যাও সিঁড়িতে যাও, আর ইয়ে যাও সিঁড়িতে আসো। এই তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে কেবল কারগুলো চলে এসেছে, আমরা খুবই কাছাকাছি আছি, তো যেটা খালি পাবো সেটার মধ্যে আমরা উঠে যাব। এই কেবল কারগুলো যখন দরজা খুলে খুবই অল্প সময়, মানে এই যে রানিং অবস্থাতেই দরজা খুলে আর সেই সময়টাতেই উঠে যেতে হয়। তো আমাদের প্ল্যান ছিল একরকম, যে আমরা সব ভাবির একটা উঠবো, আর মুরব্বী উঠবে একটার মধ্যে, আর আমরা ভাইয়ার উঠবে একটার মধ্যে। তো ওইভাবে আর ওঠা হয়নি, তো এলোমেলোভাবে ওঠানো হয়েছে আর কি। তো আমরা কেবল কার উঠেছি, তো ওই ভিডিওটা আমি আসলে করতে পারিনি, খুব তাড়াতাড়ি উঠে গেলাম। তো ভিউয়ার্স এই তো আমরা কেবল কার উঠেছি, উঠে আমরা কিন্তু অনেক দূর চলে এসেছি, তো দেখেই বুঝতে পারছেন কত উপরে আছি। তো খুবই ভালো লাগতেছে এখন আসলে উঠলাম, কিন্তু বিশেষ করে মনটা খুবই খারাপ ছিল এই সময়টাতে। আমরা সবাই মানে আমরা ভাবির একটা উঠব কিন্তু উঠতে পারিনি। আর আসলে কি, এই তো আমার হাজব্যান্ডকে নিয়ে কোথাও গেলে এই একটা সমস্যা, সেটা হচ্ছে দেখা যায় যে আমি যদি এমনকি মার্কেটেও যাই, সে এই তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, মানে মার্কেটে গেলে তার কোনো টাইম নাই, তাড়াতাড়ি করো, আমি বসে আছি বা আমি এক সাইডে আছি, তুমি তোমার শপিং করা হয়ে গেলে আমাকে বলো, মানে আছে না যে আমি একটু নিরিবিলিতে বাজার করবো সেই সাথে সে আমার সাথে থাকবে, না সেটা করা যাবে না, সে তার মতো থাকবে আমি আমার মতো করে বাজার করব, মানে তার এই ব্যাপারে একটুও ধৈর্য নেই। আর এই যে এখানে এসেও তাই করলো, কেবল কারে উঠলাম কিন্তু আমরা একটার মধ্যে উঠবো, এমন হতে পারতো যে আমরা যার যার ফ্যামিলি একটার মধ্যে উঠবো, আলাদা আলাদা করে ঘুরবো, সেটাও করতে পারতাম। এই যে আমরা অটোতে এই পাশে চলে এসেছি, এখন এখানে মানে কিছুক্ষণ থাকবো, একটু ঘুরবো, আবার রেস্টুরেন্টগুলো খোলা থাকলে হয়তো বা কিছু খাবার দাবার খাবো, তো আগে এই পাশটা ঘুরবো। তো খুব একটা সময়ও নেই, শুনলাম মানে আজকে রবিবার সব বন্ধ হয়ে যাবে,
তো সেই জন্য আর কি এদিকেও একটু মাথার মধ্যে একটু টেনশন কাজ করছে যে এত লেটে আসলাম, না একটু আগে আসলেও ঘুরতে পারতাম যে ওটো মার্কেট। এখন ওটো মার্কেটের ভিতরে একটু ঢুকবো, তারপরে আমরা ওই পাশটা চলে যাব। আবার এই সেম টিকিটে কিন্তু যাওয়া যায় না, তো আপনাদেরকে বলছি যে টিকিটের দাম হচ্ছে 4 পাউন্ডস, আর আসতে হবে এক একজনের পার্সন 4 পাউন্ডস নিয়েছে। আর আবার যখন আমরা ওই পাশটায় যাব তখনও কিন্তু সেম এরকমই টিকিট নিবে। আর আরেকটা কথা আপনাদেরকে বলছি, আমার এই ভিডিওটা কিন্তু এই বছরের না, এটা আমার গত বছরের ভিডিও। তো এটা আমি আপনাদের জন্য করে রেখেছিলাম যে আপনাদেরকে দিব, তো কোনো একটা কারণে আমার মোবাইল থেকে আমি নিতে পারতেছিলাম না, সেই জন্য একটু প্রবলেম হচ্ছিল। ভিডিওটা করে রেখেছিলাম আপনাদের জন্য, সেই ভিডিওটাই আপনাদেরকে এখন শেয়ার করে দেখালাম। তো এইবার যদি ইনশাল্লাহ যাই সেই ভিডিওটাও আপনাদের সাথে একটু শেয়ার করবো ইনশাল্লাহ। আর এবার যে টিকিটের দাম কত করে আমার নির্দিষ্ট করে, মেবি একই হবে গতবার যেটা হয়েছে, এবারেও এটাই হওয়ার কথা। তো এই তো এখন আমরা আস্তে আস্তে একটু মার্কেটের ভিতরে ঢুকবো, মার্কেটটাও আপনাদেরকে দেখাবো। এই সাইডটাও কিন্তু বেশ সুন্দর, তা আমার এই প্রথম এই সাইডটায় আমি আসলাম। তো আমার হাজব্যান্ডের সাথে আমি গাড়িতে করে এই পাশে এসেছি নদী পার হয়ে, তো এভাবে কেবল কার করে প্রথম আসলাম। তো আর আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখাবো যে এই যে এটার উপরে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের উপরে করে একদম উপর উঠিয়ে নিয়ে যায়, সেখানে কিন্তু সবাই খাওয়া দাওয়া করে, মানে কি বলে ওইটাকে, তারের সিস্টেমে করে উপর দিকে উঠিয়ে নিয়ে তারপর উপরে বসে খাওয়া দাওয়া করে সবাই। তো এটার একটা মানে ভেরি এক্সপেন্সিভ, পে করতে হয়। তো আমরা ওইটা যাবো না, বাচ্চাদেরকে নিয়ে এতগুলো মানুষ এমনিতেই আসছি এমনি লেটে। তো ইনশাল্লাহ সামনে যদি কখনো সময় আল্লাহ করে দেয় তাহলে যাব। তো এই যে দেখতে পাচ্ছেন ও টু মার্কেটে ঢুকছি আমরা। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি ওটো মার্কেটের ভিতরে। তো এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে ওই উপরটায় যাব, আর ওখানে কি কি শপিং মল আছে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখব। আর মানহা একটু বলছে আম্মু আমি একটু টয়লেটে যাব, আর টয়লেটটাও উপরেই। কি ব্যাপার? তো ভিউয়ার্স আমরা চলে যাচ্ছি এখন, কারণ মার্কেটগুলো খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে সেই জন্য ভিডিওগুলো করতে পারিনি। তা এখন আমরা ও মানে কেবল কারে আবার চড়ে ওই পাশটায় চলে যাব। তো দেখে বুঝতে পারছেন যে আমরা এখন কেবল কারে বসে আছি। দেখুন দেখতে ভিউটা কতটা সুন্দর, খুবই ভালো লাগছে। একদম সন্ধ্যার পরের যে সিনটা সেইটা কিন্তু এখন দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছে। দেখুন এই যে আমরা কেবল কার থেকে কিন্তু নেমে গেছি এখন, আরও ভাবিরা কিন্তু সবাই আসেনি, ও তাদের জন্য অপেক্ষা করছি। তো তারা আসবে তারপর আমরা চলে যাব। এখন কিন্তু রাত হয়ে গেছে আর ভীষণ ঠান্ডাও লাগতেছে,
মানে বেশ ঠান্ডা লাগতেছে, মনেই করিনি যে এতটা ঠান্ডা লাগবে। তো এখন সবাই আস্তে আস্তে চলে যাব, কেবল কারগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, রাত 10টার পরে আর নাকি খোলা থাকবে না সেটাই শুনলাম আর কি। তো ভিউয়ার্স, এখন তো রাত অনেক হয়েছে, আমাদেরকে মানে যার যার বাসায় যাওয়ার কথা ছিল, তো সবাই মিলে প্ল্যান করলাম না বাসায় যাওয়ার আগে আমাদের ডিনারটা করা একটু দরকার। তো এখন তো রাত বাজে হলো 10:30টার একটু বেশি, তো আমরা ওয়াজির রেস্টুরেন্টে চলে এসেছি, হালকা পাতলা কিছু খাবো। তো দেখুন এই ওয়াজিরে কিন্তু অনেক মানুষ, এখানে নাকি বুকিং চলছে। তো সবাই চলে গেল, তারপর আমরা ঢুকেছি, এদিকটা এখন খালি হয়েছে। তো দেখি কি খাওয়া যায়, আমরা এখন রেস্টুরেন্টে ডিনারটা করে তারপরে বাসা যাবো ইনশাল্লাহ। তো মেন মেনু আসার আগে আমাদের যে প্রথম স্টার্টার যেটা সেটা দেয়, এই যে প্লেটটা দিয়েছে সালাড, সাথে দুই রকমের সস আছে। তো আমার কাছে এই ব্রেডটা খুবই মজা লাগে, সালাদটাও বেশ ভালো লাগে। তো আমরা এখন সালাদ আর হলো এই ব্রেডটার সাথে একটু মানে স্টার্টার যেটা সেটা খাবো, আর তারপরে মেন মেনু আসলে আমরা ইনশাল্লাহ সেটা আপনাদের সাথে শেয়ার করব এই আর কি। তো ভিউয়ার্স, এই যে এটা হচ্ছে মেন মেনু। তো মেন মেনুতে আছে হলো কোফতা দিয়েছি, তারপরে গ্রিল উইংস দিয়েছি, এগুলো অর্ডার দিয়েছি, আর রাইস, গমের যে রাইস, এই রাইসটা খুবই ভালো লাগে খেতে, সেটা অর্ডার দিয়েছি। তো এখন আমরা সবাই মিলে, আমরা একই মেনু সবাই অর্ডার দিয়েছি, তিন ফ্যামিলি সবাই একটাই মেনু। তো দেখুন আমরা সবাই মিলে খাচ্ছি। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি দেখে তারপর একটা লাইক দিতে পারেন। তো আমার ভিডিও দেখে যদি আপনারা একটু হলেও এনজয় করেন তাহলে আমার চ্যানেলটাকে চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন পরবর্তী এরকম ভিডিও দেখার জন্য। আর আজকের ভিডিওটা খুব মানে একটু বেশি বড় হয়ে গেছে, তো সেই জন্য হয়তো বা একটু এলোমেলোভাবে আমি চেষ্টা করেছি একটু ভালো করে দেওয়ার জন্য, তো হয়তো বা অতটা গোছানো হয়নি, একটু এলোমেলোই হয়ে গেছে। তো আর আমি আপনাদেরকে যে বলেছি যে অটো মার্কেটের একটা ভিডিও আপনাদেরকে দেখাবো, মার্কেটের যে শপিং মলগুলো সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাইতে পারিনি, সেই জন্য আমি আসলে দুঃখিত। এর পরবর্তীতে গিয়ে ইনশাআল্লাহ শপিং মলগুলো ভিডিও করে দিব, যেহেতু আমরা একটু লেটে গিয়েছি, লেটে গেলে কিন্তু মার্কেটটা বন্ধ হয়ে গিয়েছিলো তাই ভিডিও করতে পারিনি। আর এটা হচ্ছে কুসকুস, এটা হলো গমের, এই কুসকুস মানে কুসকুসটা খেতে কিন্তু বেশ মজা হয়। তো এখন এই যে কুসকুস নিলাম, আলুকে দিলাম, আমরা সবাই এই একটা মেনু নিলেই আমাদের ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সুন্দর মতো হয়ে যায়, এবং দেখা যায় আবার এক্সট্রা অনেকটা থেকে যায়, সেই এক্সট্রাটুকু বাসায় আবার ওরা প্যাকেট করে দেয়, আমরা নিয়ে আসি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এতটুকুই ছিল, তো দুঃখিত, খাওয়া দাওয়া শুধু আমরাই করছি, আপনাদেরকে দেখাচ্ছি সেই জন্য। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।